হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো, এই দেখো বিকালবেলা রেডি হয়ে পড়েছি, মা মেয়ে তোমাদের দাদা যদিও আগে চলে গেছে, কিন্তু আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তাই দেখো আমাদের সাজুগুজু হয়ে গেছে, মেয়ে আমি কেমন লেগেছে বলো আমাদেরকে। সত্যি আজকে মানে কি অনেক দিনের পর বেরালাম, অনেক কিছু মানে বাধা কাটিয়ে যেতে পারছি, ভালো লাগছে। নিশ্চয়ই তোমরা কোথায় বুঝতে পেরেছো, বোনের বার্থডেতে যাচ্ছি। দেখো এই যে দেখো আমি পুরো রেডি হয়ে পড়েছি, পুরো লুকটা দেখো কেমন লাগছে তোমাদেরকে নিশ্চয়ই জানো। আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, তোমার দাদা আগে চলে গেছে তার বোনের কাছে, তাই সে বললো না আমি চলে যাচ্ছি, কিছু কাজ ছিল, তাই আমি রেডি হয়ে গেছি। আমার মেয়ে বললো মা আমি ক্যামেরা করে দিচ্ছি। সত্যি মেয়ে পারে ক্যামেরা করতে, দেখো শাড়িটা কেমন হয়েছে, কারণ প্রচুর প্রচুর গরম, তাই একটা হালকা শাড়ি নিয়েছি। আমার হালকা শাড়ি সব দিনই পরতে ভালো লাগে, তাই হালকা শাড়ি নিয়েছি আমি, পুরো দেখো পুরো লুকটা। আর আমার এই শাড়ির সঙ্গে মনে হলো এই ব্লাউজটা পরলে ভালো হবে, তাই এই ব্লাউজটা আমি পরেছি। আমার মেয়ের লুকটা দেখাবে, মেয়েকে আমি দেখিয়ে দিচ্ছি, মা মেয়ে বলছে আমি করেছি, আর তুমি আমারটাকে দেখো, এই যে মেয়েকে দেখো, দেখেছো? এবার দেখো আমাদের গাড়ি চলে এসেছে, কারণ দাদা আগে চলে গেছে, এই যে রাস্তায় আমরা গাড়িতে উঠে গেছি। সত্যি এটা বোনেরও গাড়ি আর আমাদের বোন, আর কোনো আলাদা নেই। চলো সেখানে নিশ্চয়ই গেলে দেখা হবে তোমাদের সঙ্গে, কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু খুব খুব আমরা আনন্দ করব, এইটুকু জানি বোনের বার্থডে বলে কথা। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যেহেতু আমি নতুন নতুন করছি, রিংটোন দিলে ভালো হতো, কিন্তু আমি দিতে পারছি না এখন। দেখো যতটুকু পাচ্ছি তোমাদের করছি, দেখো পৌঁছে গেছি, এটা তার সামনেরটা দেখো, এটা ডাইনিং রুম, এখানে একটা ফ্রিজ আছে, আর ওই সাইডটা হচ্ছে রান্নার রুম বোনের ঘরে, আর সাইডের রুমটা সাজিয়েছে মানে বার্থডের জন্য। আর হচ্ছে যে দেখাচ্ছি, চলো ওইটা হচ্ছে রান্নার রুম, আর রান্নার রুমটা দেখাচ্ছি না, আর বোনের রুমটা দেখাচ্ছি, দেখবে চলো। দেখো এটা হচ্ছে বোনের রুম, আমি বোনের রুম থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলো। যেহেতু নতুন রুমে শিফট করেছে, আমার কালার কম্বিনেশনটা একটু ভালো লেগেছে, রুমের কালার কম্বিনেশনটা। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি যে যেই রুমটা মানে বার্থডের জন্য সাজানো হয়েছে, তারপর তাকে দেখাচ্ছি, সেই রুমটাকে দেখাচ্ছি, সরি সরি ভুল ভাল বকছি বলো। এই যে এই রুমটা সাজানো হয়েছে, আর আমার মেয়ে ওর ছেলে পুরো সব যেন মানে ঘেঁটে দিচ্ছে, বেলুনগুলো ফাটিয়ে ফাটিয়ে শেষ করে ফেললো পুরো, এত দুটোই প্রচুর দুষ্টু, প্রচুর মানে প্রচুর দুষ্টু, এই যে প্রচুর দুষ্টু হয়েছে, শোনে না কারোর কথা। ব্যাস এবার আমি রুমটাকে ভেতরটা ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই। আর আমি সব মানে ভয়েসটা ডিলিট করে দিয়েছি, কারণ আগের ভয়েসটা গান চলছে তো কপিরাইট চলে আসতে পারে। চলো ভিতরটা আমি ঘুরে আর একবার দেখিয়ে দিই কেমন হয়েছে বলো আগে। যদি নিজেরাও সাজিয়েছে তোমার দাদা বলো, মানে আমার হাজবেন্ড, তারপর ওর কিছু বন্ধু বান্ধব সবাই মোটামুটি মতো মানে সাজিয়েছে, যাই ভালো লাগলো। নিশ্চয়ই বোনকে দেখাবো, সেটা বোনকে দেখার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। অনেকে আমার ফ্রেন্ড আছো যে আমার বোনকে চেনো, কিন্তু যারা নতুন দেখছো তাদের জন্য দেখাবো। এই দুটো বিচ্ছুতি, আমার ঘরে আমার মেয়ে আর ওর ছেলে, দুটো বিচ্ছুতি মানে বলার জানি, দেখেছো সারাটা সন্ধ্যাবেলা এরকম পুরো ঘামিয়ে ভিজে গেছে, বেলুনগুলা পেয়ে ওরা যে আনন্দ করেছে, তার মানে ওদের আনন্দ দেখে আমার ভালো লাগছে, যে বাচ্চাগুলো আনন্দ। আর আমাদের তো শুধু ক্যামেরার সামনে থাকবে, ওর ছেলেটা দেখেছে কিভাবে করছে, কোনো শুনবে না, মানে মামমামে বার্থডে বলে কথা, মানে সত্যি মানে এই ছেলেদের আনন্দ দেখলে আমাদের খুব খুব ভালো লাগে, সেটা নিশ্চয়ই সবাই জানো, যে বলার কিছুই নেই। এই তো কেকটা এনে রেখে দিয়ে গেছে, দেখি বোন কতটুকু রেডি হলো, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো এই যে সব বেলুন ফাটিয়ে দিচ্ছে, এত দুষ্ট। এই তো কেকটা নিয়ে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, এই হলো তোমাদের দাদা, এই তো আমাদের বার্থডে গেল, এই যে লাল লাল রেড ড্রেসটা পরে আছে, সেই হলো আমার বোন। চলো দেখাচ্ছি, নিশ্চয়ই অনেকে চেনো এই জন্য, আর যারা চেনে না তার জন্য দেখিয়ে দিলাম, এই যে রেড ড্রেসটা পরে আছে কেমন লাগছে বলো। আর ওটা আমার মেয়ে, তোমার দাদা দাঁড়িয়েছে, এপাশে তার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, মানে আমার বোনের ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, আর ওইখানে ছেলে দাঁড়িয়ে আছে, আমার মেয়ে, আর দেখো এক দুটো কেক, একটা তার ছেলের দিক থেকে দিয়েছে, ছেলে তার দিয়েছে, আর একটা ওর বার্থডে কেক,
নিশ্চয়ই বুঝতে পারছো, নামটা অঙ্কিতা। আর ও ছেলে বলছে, আম্মা আমার, আমি তোমাকে গিফট, মানে গিফট দেবো, কেক দেবো, মানে ছেলে কেক দেবে আর মা কাটবে, কত ভাগ্য বলো। সত্যি সত্যি খুব, মানে এটা মানে ভালো খুব। তার কিছু ফ্রেন্ড আছে, এই যে হোয়াইট টি শার্টটা পরে আছে না, ও তার বেস্ট ফ্রেন্ড, খুব ভালো, মানে খুব, মানে খুব ভালো দেখা। এই যে মানে সাজানো চলছে, এখনো কমপ্লিট হয়নি, ও দেখতে থাকো, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা হিসাবে। এই যে এবার সাজানো হয়ে গেছে, এবার ছেলে মেয়েকে নিয়ে, মানে আমার মেয়েকেও সে মানে প্রচুর প্রচুর ভালোবাসে, দুই ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে কেক কাটবে। আর আগে তার ছেলের সঙ্গে কিছু ক্যামেরা করছে, আমার মুখের দিকে ক্যামেরাম্যানটা ঠিক পারে না, এই ছেলেটা কিছু পুরো দুষ্টু, মানে প্রচুর প্রচুর দুষ্টু দেখে কি, প্রচুর মানে এত দুষ্টু, মানে ওকে বললেও শোনে না খুব। এখন ছবি তোলার পর্ব চলছে, ছেলেকে কোলে নিয়ে ছবি তুলু, এই যে শুনছে না, ওকে যতই বলছে যে একটু ক্যামেরার দিকে তাকা, তাকাচ্ছে না, পুরো এত যন্ত্র। কিন্তু এত কিছু আনন্দের মাঝখানে ও এটা বোনের স্পেশাল স্পেশাল গিফট, মানে বোনের হাজবেন্ড দিয়েছে এটা, যদিও খুব ভালো, কিন্তু হাজবেন্ড আসতে পারেনি কোনো কারণে, কাজে থেকে গেছে, তাই মনটাও একটু খারাপ আছে তার। দেখে নিশ্চয়ই বুঝতে পারছে, এত হাসির মধ্যেও হাজবেন্ড নেই কাছে, আর কি করবে বলো, সবাই তো থাকে না, ওর কাজে দিকটাও দেখতে হবে। দেখো এই যে ছেলে মেয়েকে নিয়ে কেক কাটছে, এর মতন সুখী নেই, সত্যি খুব খুব ভালো লাগছে আমাদেরও, প্রচুর আনন্দ করেছি, জানি না কতদূর মানে ভিডিওটা করতে পারবো, শুধু দেখতে থাকো। দেখো তার ছেলেকে নিয়ে আগে কেক কাটছে, দেখো খুব খুব, আমরা মানে ওর ছেলে প্রচুর দুষে নেচে যাচ্ছে, মানে ওই যে গান চলছে নেচেই যাচ্ছে, মানে নিচে মানে পুরো দু তিনটা ড্রেস চেঞ্জ করা হয়েছে, কি বলবো, মানে কিছুই শুনছে না, মানে একটা কথা শুনছে না, মানে এত আনন্দ, মানে নিজেদের বার্থডেতে হয়তো এত আনন্দ করে না, কিন্তু মামের বার্থডেতে ওরা এত আনন্দ করছে, মানে বলে বোঝাতে পারবো না। আমার মেয়েকে মানে নিজের দুটো, আমার মেয়েকেও নিজের মেয়ের মতন ভালোবাসে, তার জন্য দুটো তার প্রাণ। এই যে আমার মেয়ের সঙ্গে কেকটা কেটে নিল, এবার তার ছেলের সঙ্গে কাটছে, সত্যি ভালো, খুব খুব এনজয় করেছি অনেক। জানি না তোমরা ভিডিওটা দেখে এনজয় করছো কিনা, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগছে বলো, না হলে কি হবে বার্থডে বলে কথা। এই যে বোনের বার্থডে পুরো 25 ইয়ার হয়ে গেল, দেখো দেখো তার মধ্যে কি অবস্থা, কেকটাকে পুরো নষ্ট করে দিল। এই দু চারটা ছেলে বন্ধু আছে আর কি করবে বলো, ফুচকামি করছে, কিন্তু খাবার জিনিস এগুলো ফেলার ঠিক নয়, আমার পছন্দ হয় না, দিয়ে দিয়েছে আর কি করবো বলো। ওই তার ছেলে, ছেলে হলো জীবন সব কিছু, ছেলে ছাড়া ও মনে অন্ধ, সবসময় বলে যে কি করব, আমার ছেলে হলো সব। না সত্যি ছেলেটাও খুব ভালো, মানে একটু দুষ্টুমি করে আর, কিন্তু আমার মেয়ে শান্ত, ওর ছেলে হলো দুষ্টু, এটা হলো কথা। কি অবস্থা, আমার মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে, ব্যাস। আমার মেয়ে তো সব দিনই শান্ত, তোমরা দেখেছো, যারা চেনো, যারা আমার কিছু রিলেটিভ বন্ধু বান্ধব আছো, তারাও জানো যে আমার মেয়ে কত শান্ত। এখন ছবি তোলার পর্ব চলছে, কি করবে বলো তো, কারণ ছবি না তুললেও নয়, যাই হোক ভালো লাগছে, কারণ ছেলে মেয়েকে নিয়ে পাশে কাটাচ্ছে এইভাবে। আমিও সব দিন বলি যে এইভাবে হাসি খুশি থাকুক আমার বোন, আমিও চাই। আর যারা আমার বোনকে জানতে না, দেখালাম কেমন লাগছে বলো, এটা সব থেকে স্পেশাল গিফট। আরও আছে, দেখালো না, এই তোমার দাদা আমি, ছবি তোলার পর্ব চলছে, এটা একটা ছবি তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ হচ্ছে, কারণ বোনের বার্থডেতে ছবি না তুললে হয়, কারণ দেখো সব কিছু একটা লিমিট আছে, মানে সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু স্মৃতি মানুষের থেকে যায়, এই ছবি এই ভিডিও সবই থেকে যায়, কিন্তু সেই জন্য আমি সবসময় যাই। আর না সত্যি কথা দেখো, তোমার দাদার অবস্থা দেখেছো, আমার বোন আবার তোমার দাদাকে বেশি ভালোবাসে, তার দাদা যেন প্রাণ, হোক হোক ভালোবাসো। দেখো এবার তার বন্ধু বান্ধবদের পালা, এটা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড, তার যেখানে চাকরি করে সেখানকার, খুবই ভালো, মানে সত্যি মানে আমার নতুন পরিচয়, ওকে চিনতাম না, আজকে যখন যাই বোনের বার্থডেতে
তাই তাকে চিনলাম। দেখো এখন ছবি তোলার পর্ব, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আমার মেয়ে দাঁড়িয়ে আছে, এবার আমি আর তোমাদের দাদা যাই গিফটটা দিয়ে দিই। আমি কি গিফট দিয়েছি নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখতে পাবে, দেখতে থাকো। আর বোন খালি কথা বলছে, কি করবো বলো তো, দেখা তা দাদাকে নিয়ে চলে গেল, আমাকে সাইড করে দিচ্ছে, দেখো কি অবস্থা। সত্যি বল কি করবো বলো তো, ভাই বোনের ব্যাপার আমি কেন নাক গলাবো বলো। হোক আমারও একদিন দিন আসবে যে আমারও ভাই, দেখো 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 কি করছে, আমারও ভাই বোন এরকম থাকবো, তখন দেখবে সে। সত্যি এই আনন্দটা মানুষের কাছে সবকিছু। আমার মেয়ে গিফট বানিয়েছে হাতে, ওই তার পিসিমণিকে দিবে। আমি বলছি হোক দে, আমি বললাম গিফট দিয়েছি, বলছে না না তুমি কি গিফট দিলে জানা না, সে তো নিজের মতন গিফট বানিয়েছে। সত্যি খুব খুব ভালো লাগে নিজেরা নিজেদের মতো। তার ছেলে দেখতেই আছে যে মাম্মা আজকে কি করছে, কারণ মাম্মার বার্থডে তো হয়, কিন্তু ছেলে মানে কি বুঝতে পারেনি, ছেলে 4 বছর, এখন তো নিজে বুঝতে পেরেছে, তার খুব ভালো লাগছে যে এরকম হচ্ছে, ভালো লাগছে সবাই এসছে মাম্মাকে। আমি সত্যি বোনকে খুব ভালোবাসি আমি, তাই গালে একটা কিস করলাম। আমার মেয়ে পুরো পাগল, পুরো ভাবছে আর সে কখন গিফট দেবে, এবার হাতে বানিয়েছে তো। দাঁড়া আমাদের একটু ছবি তোলা হয়ে যায়, ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান যে কি ছবি তুলছে সেই জানে। সত্যি কথা বন্ধু, যাই তুলেছে ভালোই তুলেছে, আর কি করব। দেখো ভালো হয়েছে নিশ্চয়। আরে দেখ আমার মেয়ের গিফটটা নিয়ে নিচ্ছে তার ছেলে, এত দুষ্টু হয়েছে আর বলে বোঝাতে পারবো না, প্রচুর প্রচুর দুষ্টু, কোনো কথাই শোনে না। এই যে আবার আমার মেয়ে আসছে, তার পিসিমণি বলছে, লেখা আছে হ্যাপি বার্থডে পিসিমণি। দেখ তার খুবই খুবই তার পছন্দ হয়েছে, যতই নিজে বানিয়েছে নিজের মতো নিজে গিফট দিয়েছে, হয়তো ফোন আমার ক্যামেরাটাই দেখা যাচ্ছে না কি লিখেছে, কিন্তু সে তার মতনই করেছে। সত্যি ভালো হয়েছে, ও তো মানে যে বুঝেছে যে বার্থডেটা গিফটটা দিতে হবে। জানালো হোক ঠিক আছে, এবার কি হয় দেখি, আর একটা ছবি তুলে নিয়ে জড়িয়ে, যত এসব ছবি স্মৃতি হয়ে থেকে যাবে বলো। এইটা হচ্ছে বিচ্ছুতি, বিচ্ছুতি মানে যত ভালো তত খারাপ, জানো ছেলেটা সত্যি ভালো কিন্তু রেগে গেলে কারো কিছু জানে না, আর শুধু আমার বোনের সঙ্গে মারপিট করে। ও বোনের এক ভাই খুব ভালো লাগে, যত বিচ্ছুতি তত, মানে কি যদি একটু ওর কথা না শুনবে ও তাকে পিটবে, এর কথা না শুনলে ও তাকে পিটবে, মানে এ ভাই বোনের বন্ডিংটা খুব খুব ভালো। আমাদের দেখেও হিংসা হয় একবার একবার, যে তোদের ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিই। নিশ্চয়ই দেখবে ভিডিওটা, তখন আমাকে গাল দিবে, জানো ও চ্যানেলটা দেখে, ও জানে যে আরো কিছু বন্ধু বান্ধব আছে, তারা গিফট দিয়ে দিই, চলো দিতে থাকুক। ওর পিছনে আমি প্রচুর প্রচুর লাগি, বলে বোঝাতে পারবো না বন্ধুরা, ওর পিছনে এত লাগি মানে সে কাউকে বলে বোঝানো যাবে না। যাই হোক ভালো লাগলো, শুধু ছবি বার্থডে মানে শুধু ছবি তোলা আর খাওয়া দাওয়া আনন্দ করা। সত্যি বন্ধু আমি খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে সত্যি আমি তো ক্যামেরা করিনি, আর প্রচুর গরম অস্বস্তি লাগছিল, আমি এই জন্য আর তোমাদেরকে দেখালাম। এই যেইটুকু করেছি ক্যামেরা সেইটুকু, সেই পাশে এলো কেন, একটু কেকটা মা খাবে, যে কেক খাওয়াবে বলে কেকটা। সত্যি ছেলেটা খুবই ভালো, আর মানে কি ওর দুজন ভাই বোন মানে এত সারাদিন মারপিট করে সারাদিন। দেখো বেশি বেশি খাওয়াবে, না খেলে জেঁকে জেঁকে খাওয়াবে, সে খা খা খা। খুব খুব ভালো লাগছে, এরকম যেন ভাই বোনের বন্টনটা মানে ভালো থাকে, আমি খুব মিস করি ভাই বোনের ভালোবাসাটাকে, খুব খুব মিস করি, বলে বোঝাতে পারবো না। আর তার কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে এই যে একজন এও বোন মানে বোনের একজন ফ্রেন্ড, ঠিক আছে বন্ধুরা, আর ব্লগটা কতক্ষণ করতে পারবো জানি না, তোমরা দেখতে থাকো। এও তার একজন মানে ফ্রেন্ড, ছবি তুলে নিচ্ছে, ও ছবি তুলছে, ঠিক আছে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে বুঝতে পেরেছি, তাই এইখানে শেষ করব। এই এই হচ্ছে তার আর এক ফ্রেন্ড, ফ্রেন্ড বলো দাদা বলো অনেক কিছু, এই যে
সত্যি ভালো লাগছে, ঠিক আছে চলো আর ব্লগটা বেশিক্ষণ বাড়াচ্ছি না, বাই, আজকের মতন গুড নাইট। আর আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না, আর আমরা বাড়িও আজকে যাব না, বোনের কাছে থাকবো। গুড নাইট, সবাই ভালো থাকো, কেমন হয়েছে ভিডিওটা আমাকে জানাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ। আর আমার শাড়ি পরাটা কেমন হয়েছে তোমাদের একটু জানাও, কেমন সেজেছি বলো, ব্যাস এই শুধু শুধু ছবি তোলাই পর্ব চলছে। রাখছি, বাই, গুড নাইট, সবাইকে ভালো থেকো, সুস্থ থাকো, পরের ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।